মুজিব শতবর্ষে চিরঞ্জীব নেতা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি ভালোবাসায় এবং স্বাধীন বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর দশ দিনের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এলেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। মঙ্গলবার সকাল 9:30 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে তাকে নিয়ে অবতরণ করে থিম্পু থেকে আসা ড্রুক এয়ারের বিশেষ বিমানটি। তাকে স্বাগত জানাতে সশরীরে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্ণাঢ্য রাষ্ট্রাচারের প্রথা অনুযায়ী প্রধানমন্ত্রী লোটে শেরিংকে সামাজিক দূরত্ব মেনেই বরণ করা হয়। এরপর অতিথি সরকার প্রধানকে জানানো হয় গান স্যালুট। সামরিক রীতিতে তিন বাহিনীর গার্ড পরিদর্শন করেন লোটে শেরিং। পরে দুই সরকার প্রধান দুদেশের মন্ত্রী কর্মকর্তাদের সঙ্গে পরিচয় পর্ব শেষ করেন। এ সময় নিজে গিয়ে অতিথি প্রধানমন্ত্রীকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 71-এর মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বাধীনতা ও বিজয়ের স্বীকৃতি দেয়া প্রথম দেশ হলো ভুটান। সেই দেশের প্রধানমন্ত্রী তিন দিনের সফরে যখন ঢাকায় এলেন তখন মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে বাংলাদেশ। এই সফরের মধ্যে দিয়ে দুদেশের হৃদ্যতা এবং সৌহার্দ্য আরও বৃদ্ধির পাশাপাশি কূটনৈতিক সম্পর্কের আওতায় দ্বিপক্ষীয় সম্পর্কও আরও বেশি সম্প্রসারিত হবে বলে আশা করছেন কূটনৈতিক সংশ্লিষ্টরা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান ভুটানের প্রধানমন্ত্রী। শ্রদ্ধা জানান বীর শহীদদের প্রতি। সামরিক কায়দায় সম্মান জানানো হয় এই অতিথিকে। সফরের স্মারক হিসেবে সেখানে একটি গাছের চারা রোপণ করেন, স্বাক্ষর করেন পরিদর্শন বইতেও। এরপর জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ধানমন্ডি 32 নম্বরে আসেন ডাক্তার লোটে শেরিং। ফুলেল শ্রদ্ধা জানিয়ে তিনি জাতির পিতার ছোট মেয়ে শেখ রেহানার উপস্থিতিতে পরিদর্শন করেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও। মহামারীর বাস্তবতায় এ সময় সাবধানতা অবলম্বন করতে দেখা গেছে সবাইকেই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।